পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই, 10-12 জন। যাহাদেরই বাটি পল্লীগ্রামে, তাহাদেরই ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যালাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও, যাহা পড়ে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হ। ইবে যে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙ্গিতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইল 9 এর বেশি, বর্ষার দিনে মাথার উপর মেঘের জল ও পায়ের নিচে 1 হাঁটু কাদা এবং গ্রীষ্মের দিনে জলের বদলে করা সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়, সে দুর্ভাগা বালকদের মা সরস্বত খুশি হইয়া বর দিবেন কি? তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন, আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার্থীর আত্মপ্রকাশ করিবেই করিবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকেই বা কিশুকে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। কারাবাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম, সে যাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত বদলকে যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালানো তাহার আর সংখ্যা নাই। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধার রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না, কিন্তু তাতে সকল বাজে কথা। এই স্কুলে যাই 2 ক্রোশের মধ্যে এমন আরো তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। তার বাগানে আম পাটিতে শুরু করিয়াছে, কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাটিল বলিয়া তার বর্তমান রম্বার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে জোপের মধ্যে আনারসের গায়ের রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মিটি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এইসব খবর লইতেই সময় যায়। কিন্তু আসল যা বিদ্যা, তামস্কত কার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে উপা মেলে না শোনা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতই মেলে না। জনৈক পল্লীবালকের ডায়েরি হইতে নকল, তার আসল নামটা তাহারও জানিবার প্রয়োজন নাই, নিষেধ আছে। ডাকনামটা না হয় ধরুন নারা, কাজেই এক জামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়া আসো। তুবলক্ষা এবং 48-এর কোথা পার হইয়া দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে, তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বাদল বাঁধিয়া মতলব করি, মাস্টারকে কেমানো উচিত কখনো বা ঠিক করি, অমন বিশ্রি স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইত, তার নাম ছিল মৃত্যুঞ্জয়, আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহই জানিতাম না, সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়ে, আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখিয়া আছি। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, 2nd ক্লাসে উঠার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পুরো বাড়ি, আর ছিল এক জাতি খুড়া। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রচনা করা, সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনি আরো কত কি। তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে। কিন্তু সে কথা পরে হইবে। মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইত এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়াই তাহার সারা বৎসরের খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়াই চলিত। যেদিন দেখা হয়েছে সেই দিনই দেখিয়াছি মৃত্যুঞ্জয় ছেঁড়া খোড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে। তাহাকে কখনো কাহারও সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হ। ইয়া কথা কহিতাম আমরাই, তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা করিয়াছে এর কোথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম, অনেকদিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা নাই। একদিন শোনা গেল সে মর্মর, আর একদিন শোনা গেল মালপাড়ার এক বুড়া মাল তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত।
কুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। অনেকদিন তাহার অনেক মিষ্টান্নের সদাই করিয়াছি, মনটা কেমন করিতে লাগিল, একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পুরো বাড়িতে প্রাচীরের বালাই নাই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সুমুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধোপটে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বুঝা যায়, বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই, তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই, সে কেবল ওই মেয়েটির জোরে। সে শিয়রে বসিয়া পাথার বাতাস করিতেছিল, আকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠি, আর দাঁড়াইল, এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 সাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া বিদায়া রাখা বাসি ফুলের মতো, হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে এতটুকু ন, আড়াচাড়া করিতে গেলেই জড়িয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, এ নারা। বলিলাম, হো। মৃত্যুঞ্জয় কহিল, বস হো। মেয়েটা ধার হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় দুই চারিটা কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে, প্রায় দেড় মাস হইতে চলিল সে শয্যাগত, মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়া ছিল, এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, এবং যদি এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই, ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন, সে কত বড় গুরুভার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদি সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি আর একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙ্গা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই, এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি? বড় বড় আমগাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল, পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা চ। আয় না, বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো, একটু এগিয়ে দিয়ে আসব, মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো, সুতরাং মনে যাই থাক প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়ায় অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, বন জঙ্গলের পথ একটু দেখে দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সোম নেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকি ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়, এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয় ভয় করিতে হইত, কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতেই সমস্ত মন এমনি আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল, একটা মৃতকল রোগী লইয়া থাকা কত কঠিন, মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত, তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকি কি করিত, কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত। এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে, এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম, অন্ধকার রাত্রি, বাতি, এ ছেলেকুলে চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যায়, বা কাঁদিয়া কাঁদিয়া বার বার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন তখন সরকারের কি, তার যে আর তিলান্ত বাঁচিতে সাধ নাই, এ কি তাহারা বুঝিবে না, তাহাদের ঘরে কি স্ত্রী নাই, তাহারা কি পাষাণ। আর ওই রাত্রেই গ্রামের পাঁচজনে যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয় তো পুলিশের লোক জানিবে কি করিয়া, এমনি কত কি, কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলেই চলে না, পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই, কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন, চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার সে তো হয়েছে, আর বাইরে গিয়ে কি হইবে, রাতটা কাটুক না। বলিলাম, অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হইবে,
বলিয়া পা বাড়াইবা মাত্রে তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল। কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্বে 25 বৎসর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য স্থির সহিবে না। বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিবে। কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি না এ কথা বলাও আমার অভিপ্রায় নহে, কিংবা একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নহে। কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া এক অন্ধের ঘর করার অধিকারে এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে না। ইহা আর একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। কিন্তু সহসা সেই শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায় তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়া আবশ্যক যদি হয়তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় সে নিজে যে ইহাদের দুঃখে গোপনে অসুখ বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। যাহারা পল্লিগ্রাম দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন তাহারা হয়তো সবিশ্বে বলিয়া উঠিবেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও 2 মাস আর তার খবরই নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে। একজনের বিপদে পারাশুদ্ধ জাগ বাঁধিয়া উপর হইয়া পড়ে এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্যযুগের পল্লিগ্রামের ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখ ইয়াছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই তখন সে যে বাঁচিয়া আছে কিচিত। এমনি সময়ে হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুঁড়া তোলপার করিয়া বেড়াইতেছে যে গেল গেল, গ্রামটা এবার রসাত্রে গেল, নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জো রহিল না। অকাল কুসমানটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে, আর শুধু নিকা নয় তাও না হয় চুলায় যাক তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলেই তো হয়, করুণা হরিপুরের সমাজে কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি, তখন ছেলে বুড়ো সকলের মুখের ওই এক কথা, এ হইল কি, কলিকি সত্যই উল্টাইতে বসিল। খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন, তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়া মরে, নইলে পর নয় প্রতিবেশী নয় আপনার ভাইপো, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না, তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না, তবে কেন যে করেন নাই এখন দেখুক সবাই, কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এ যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পড়ে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য। মৃত্যুঞ্জয়ের পুরো বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম তখন সবে মাত্র সন্ধ্যা হয়েছে। মেয়েটি ভাঙ্গা বারান্দা একধারে রুটি গড়িতেছিল, আকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলি লোককে উঠানের উপর দেখিয়া ভয় নির্বর্ণ হইয়া গেল। খুড়ো ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে, চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয় মৃত রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য জগতের কোন খুড়া কঙ্কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ওরূপ সম্ভাষণ করে নাই। সে এমনি যে মেয়েটি হিন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না, চোখ তুলিয়া বলিল বাবা আমারে বাবুর সাথে নিকে দিয়েছে জানো। খুড়া বলিলেন তবে রে ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গেই 10-12 জন বিদর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিচেষ্ট হইয়া রহিল না। কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষুলজ্জা হইবে। এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তা হার গায়ে হাত তুলিতে নাই। এ আবার একটা কি কথা, সনাতন হিন্দুয়ে কুসংস্কার মানে না, আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন। মেয়েটি প্রথমে সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল তারপরে একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া
আসিবার জন্য হিছাইয়া লইয়া চলিলাম। তখন সে মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। মৃত্যুঞ্জয়ের রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা খুঁটিতে লাগিল, দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবি ভাষা প্রয়োগ করিতে লাগিল। কিন্তু আমরা তাহাতে তীরার্ঢ্য বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিরোহির করিয়া টানিয়া লইয়া চলিলাম। চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম, কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই। বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিলাম না। কিন্তু আমার কথা যাক, আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপন আরা অবাক হইয়া যাইবেন। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তা হইলে তো আমাদের এত রাগ হইত না। আর তাইতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা। কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া, হোক না সে আড়াই মাসের রুগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, পাথার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ, সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না। তা নইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয়, চার ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনাপানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া? এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগে বছর দুই কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা ব্যাহত হয়, এই ভয়ে ছোটবা বু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বুথানকে যেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন সেটা কাশী বটে। যাই হোক, সোদবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া পাঁচখানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সদ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দেশের এবং দশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সব সদনুষ্ঠানের আয়োজন হয় না কেন? কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেকে পল্লীবাসীর দ্বারে স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণ বঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বল, ধর্মেই বল, সমাজেই বল, আর বিদ্যাতেই বল, শিক্ষা একেবারেই কুড়া হইয়া আছে। এখন শুধু ইংরাজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যায়। বৎসর খানেক গত হইয়াছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরবেলা ক্রোশ দুই দূরের মালপাড়ার ভিতরে দিয়া চলিয়াছি, হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়। তার মাথায় ঘের কুয়ারণের পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও কুটির মালা, কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়। কায়স্থের ছেলে একটা বছরের মধ্যেই জাত দিয়া একেবারে কুরাদস্তুর সাপুরে হইয়া গেছে। মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে ম এসানি বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ড্রোম হইতে দেখিয়াছি। এখন সে দুশুনিগুলো বুনিয়া বিক্রয় করে, শুয়ার চড়ায়, ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সে স্বহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া তাহার সাধ্য বলে কোনকালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল। কিন্তু সকলেরই ওই এটি হেতু, আমার তাই তো মনে হয়, এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে তাহারা কি এমনি অবলীলাক্রমে তাহাদের ছেলিয়া উপরে তুলিতে পারে না? যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছি, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে, অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? কিন্তু থাক, জোকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসি, কিন্তু আমার মুশকিল হয়েছে এই যে আমি কোনোমতেই ভুলিতে পারি না দেশের 90 জন নর নারী ওই পল্লীগ্রামেরই মানুষ এবং সেজন্য কিছু একটা আমাদের করা চাই।
যাক, বলিতেছিলাম যে দেখিয়াকে বলিবে এই সেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। বিলাস, পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বার বার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরাই ফেলত। আমার জন্য কত মারি না জানি তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার কো প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হয়েছে। আমিও অগ্নি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতেই দুটা জিনিসের উপর আমার প্রবল শখ ছিল, এক ছিল গোখ্র কেউতে সাপ ধরিয়া কোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে আকস্মাৎ তেমন সুপ্রসন্ন হইয়া উঠিবে তাহাতে ভাবিতে পারিত, কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়ে আপত্তি করিল, কিন্তু আমি এমনি নাসরবান্দা হইয়া উঠিলাম যে মাস খানেকের মধ্যে আমাকে সাবেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তুর মতো সাপুরে বানাইয়া তুলিল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে, ওরে কেউতে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, ওলত পারত পাতাল ফোর, দোড়ার বিষ তুই নে তোর বিষ দোড়ারে দে, দুধরাজ মণিরাজ কার আগে বিষহরির আগে। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের দোষটা ঋষি ছিলেন নিশ্চয় কেহ না কেহ ছিলেন তো, আর সাক্ষাৎ কখনো পাই নাই। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যা চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলাবলি করিতে লাগিল, হ্যাঁ নারা একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে, এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস, তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমনি জো হইল। বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষদাঁত ভাঙ্গা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কা যোগুনা এমনি অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সে সব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। আসল কথা হইতেছে এই যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ দুই চারি দিন হাড়িতে পুরিয়া রাখার পরে তাহার বিষদাঁত ভাঙ্গাই হোক আর নাই হোক কিছুতে কামড়াইতে চায় না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত, সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হইতেছে শীঘ্র বিক্রি করা, যা দেখাইবা মাত্র সাপ পলাইতে পথ পায় না, কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইত, যে সাপটা শীঘ্র দেখিয়া পলাইবে তাহার মুখে একটা শিখ পুরাইয়া বার কয়েক ছ্যাঁকা দিতে হয়, তারপরে তাহাকে শীঘ্রই দেখান হোক আর একটা কাঠেই দেখান হোক, সে যে কোথায় পলাইবে ভাবিয়া পায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখ এমন করিয়া মানুষ ঠকাইও না। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে এতে দোষ কি? বিলাসী বলিত, করুক গিয়ে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাই? আর একটা জিনিস আমি বরাবর লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত, আজ শনিবার আজ মঙ্গলবার এমনি কত কি, মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোক সামলাইতে পারিত না, আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইল আছিল, নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টার ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথাও ছিল এ আমাদের মনে স্থান পাইত না, কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। সেদিন ক্রোশদের এক দূরে এক গোয়ালার বাড়ি সাপ ধরিতে গিয়াছি, বিলাসী বরাবরই সঙ্গে যাইত, আজও সঙ্গে ছিল, মেতে ঘর এর মেজে খানিকটা খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল, আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে সে হেত হইয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয় এক জোড়া তো আছে বটেই, হয়তো বা বেশিও থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে গুটেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখোছ না বাসা করেছিল,
মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী কহিল, দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিকভাবেই সেদিন ফেলিল। মিনিট দশেকের মধ্যেই একটা প্রকাণ্ড খুরিশ বক্র ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল, কিন্তু সেটাকে জাপির মধ্যে পুরিয়া ফিরিতে না ফিরিতে মৃত্যুঞ্জয় উৎকুরিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টা পিক দিয়া জড়ো জড়ো করিয়া রক্ত করিত। এছিল প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সে পলাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে, এমন অভাবনীয় ব্যাপার জীবনে এ একটিবার মাত্র দেখিয়াছি। পরক্ষণেই বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শীঘ্র বাক্র সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয় নিজের মাদুলিটা ছিলই, তাহার উপরে আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা দিশিহার ঊর্ধ্বে আর উঠিবে না, এবং আমার সেই বিষহরির আর্যে মন্ত্রটা সাথে যে বারবার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল এবং অঞ্চলের মধ্যে যেখানে যত গুণ ব্যক্তি আছেন সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকেও সংবাদ দিবার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল। কিন্তু মিনিট পনেরো কুড়ি পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া নাকে কথা কহিতে শুরু করিয়া দিল, তখন বিলাসী মাটির উপরে একেবারে আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম আমার বিষহরির দোহাই বুঝি বা আর খাটে না। নিকটবর্তী আরো দুই চারিজন ওস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা ৩৩ কোটি দেব দেবীর দোহাই পাড়িতে লাগিলাম, কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন তো এটা গেল ভালো কথাই হইবে না, তখন তিন চারজন রোজা মিলিয়া বিষকে এমনি অকথ্য অসভ্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের থান থাকিলে সেই মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পলাইত। কিন্তু কিছুতে কিছু হইল না। আরো আধ ঘন্টা দস্তাদস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত ঔষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। যাক, তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে সাত দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো কর না। আমার মাদুলি কবর তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু বিষহরির আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়াছিলাম। একদিন গিয়া শুনিলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং স্বাস্থ্যন্তে সে নিশ্চয় নরকে গিয়াছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে তখন ঐরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না এইমাত্র বলিতে পারি। খুড়মশাই ষোলো আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিদ্যের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তো হবে কার? পুরুষমানুষমন একটা ছেলে দশটা করুক না, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মলো আমার পর্যন্ত মাথা হেট করে গেল, না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিঙ্গি, না হলো একটা বুদ্ধি উৎসুগু। গ্রামের লোক একবারকে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি, অন্য পাপ বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায়ই ভাবি এ অপরাধ হয়তো ইহারা উভয়ই করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়াগায়ে তেলে জলেই তো মানুষ, তবু এত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করাইয়াছিল তাহাকে যে বস্তুটা সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। আমার মনে হয় যে দেশের নর নারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশের নর নারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যথা কোনটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাতে করিয়া আজীবন কেবল ভারতী হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া গিয়াছেন, তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক যন্ত্রায় তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়া ডকুমেন্ট
কি পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন তাহারা সকলেই সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী, অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন তাও আমি জানি, কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সে গৌরবের কণামাত্র হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয়ে জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিৎকর নহে। এই বস্তুটা এ দেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন। আমি গুদেববাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না, করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরে অত শতাব্দীর অতগুলা বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে, আমি তাহাদেরও অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয় এবং অতিকায় হস্তি লোপ পাইও আছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেশি খাটিবে তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক আধবার কোল হইতে নামাইয়া আরো পাঁচজন মানুষের মতো দু এক পা হাঁটিতে দিলেও প্রায়শ্চিত্ত করার মতো পাপ।